আমারই ঘর কোনটা বলতে হবে ওই ওই একই ঘটনা তো আমার এই ঘরটার মধ্যেই তো মানে যখন আমরা ছিলাম আমি এই ঘরের মধ্যে আছি তাই আমার মানে ভিতরটা এতটা ভয় লেগে গেল যে এই মুহূর্তেই মনে হচ্ছে পৃথিবীটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে গেছে এমন একটা পরিস্থিতির শিকার আজকে আমরা হতে হলো আমার গতিবেগ কিরকম ছিল মনে হচ্ছে আপনার মানে আমার লাইফে এই প্রথম দেখা যে একটা ঝড়ের গতিবেগ বা ঝড়ের আকার আকৃতি এইরকম ভয়ানক হতে পারে ভয়ানক থেকে ভয়ানকতর আকৃতি ক্ষয়ক্ষতি কিরকম ঘটেছে ক্ষয়ক্ষতি সামান্য আমাদের এইটুকের মধ্যে হয়েছে জাস্ট এই চারটে পাঁচটা বাড়ির এই সামনে দিয়েই ঝড়টা এলো এসে এইখান দিয়ে মোটামুটি কথা একটা ঘুরতে 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 এমন একটা দরকসটা পাকিয়ে গেল এবং সাদা যেন কি একটা দত্ত দানবের মতন এসে তছনাছ করে দিয়ে ঠিক এই বাড়ির সামনে দিয়ে উপরের দিকে উঠে চলে গেল পা দু থেকে পাঁচ সেকেন্ডের একটা ঝড় মাত্র কি কি ঘটেছে এই এই হাওয়াতে এই হাওয়াতে আমার বাড়ির সামনে যে তারগুলো ছিঁড়ে চলে গেছে আর এই একটা দুটো তিনটে বাড়ির যতগুলো গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছপালাগুলো সবগুলোই শুয়ে গেছিল আর বাদ বাকিগুলো কিছু আছে দাঁড়িয়ে সব এই যে মাথাটা ভেঙে দিয়ে চলে গেছে এই পরিস্থিতি আজকে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে আমি আমার বাড়িটা আছে রাঘবপুরের শেষ সীমানার আমার বাড়ির সীমানার থেকেই শুরু পানপাড়াটা আপনার নাম আমার নাম আশুতোষ তরফদার